আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সারাদিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ ২২ সেপ্টেম্বর দু হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত যেন এবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো আজ সৌদি গেজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের জেনারেল ডিরেক্টর অফ পাসপোর্ট মানে যাওয়াযাত জানিয়েছেন সৌদি আরবের বাইরে থাকা অবস্থায় কোনো প্রবাসী তার এক্সিট রিএন্টিভিশাকে ফাইনাল এক্সিট বিষয়ে রূপান্তর করতে পারবেন না তাছাড়া জাওয়াজাত আরও জানিয়েছেন কোনো প্রবাসী বা ডোমেস্টিক ওয়ার্কার যদি এক্সিট এবং রিএন্টিভিশার মাধ্যমে সৌদি আরব ত্যাগ করার পর পুনরায় ফেরত না আসে তবে রিএন্টিভিশার মেয়াদ শেষ হবার ছয় মাস পরে যাওয়াজাত এর আফসিস সিস্টেম থেকে উক্ত প্রবাসী কর্মীর নাম এবং সকল তথ্য সরিয়ে দেওয়া হবে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো করোনা নিয়ন্ত্রণে পুরোদমে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সৌদি সরকার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন এরকম লোকের সংখ্যার দিক দিয়ে সৌদি আরবের আলবাহা অঞ্চল সবচেয়ে বেশি এগিয়ে আছে আলবাহা অঞ্চলের পঁয়ষট্টি দশমিক এক শতাংশ লোক ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন আর তারপরে আছে রিয়াদ রিয়াদের চৌষট্টি দশমিক আট শতাংশ লোক ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আগামী অক্টোবরের মধ্যে সমগ্র সৌদি আরবের মোট জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ মানুষকে সম্পূর্ণ ভ্যাকসিনেটেড করা হবে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো আজ সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত জাজান আসির এবং আলবাহা মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বজ্রজরের পূর্বাভাসও দেওয়া হয়েছে তাছাড়া মদিনা অঞ্চলে বজ্রজরের সম্ভাবনা রয়েছে তাই উল্লেখিত এলাকাতে থাকা সকলকে সতর্কতার সাথে চলাফেরা করার আহ্বান করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হলো সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে চুয়ান্ন জন এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী মারা গেছে একষট্টি জন এখন পর্যন্ত মোট মারা গেছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো এগারো জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রুগী মারা গেছে সাতজন এখন পর্যন্ত মোট মারা গেছে আট হাজার ছয়শো উনআশি জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দুই জন এই ছিল সৌদির আজ সারাদিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর আপনার যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে